আপনাকে বুদ্ধি বনাকে দাঁড়িয়ে থাকবো এখানে, কোন দিকে দাঁড়িয়ে আছি? এখন ধরে এক ঘন্টা ধরে সমস্যাটা কি, আসলে কি হয়েছিল এখানে? দেখুন আজকে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আমি দশ নাম্বার ওয়ার্ডের প্রার্থী পান্না দেব। আমি সকাল ছটা থেকে চারটা ভূত সেন্টার, একটাতেও পুলিশ এজেন্ট বসতে দেয়নি, আমি নিজে গিয়ে বসিয়েছি। তারপর তারা তুলে দিয়েছে, তারা আমার নির্বাচন এজেন্টকে মারছে, ভোটার গ্রামে গ্রামে আটকিয়ে দিচ্ছেন। যেমন আমি আজকে হুঁশিয়ারি দিতে চাই মুখ্যমন্ত্রীকে, তোমার গুন্ডামি আর চলবে না, তোমার সমস্ত কর্মীরা গুন্ডা বানিয়ে ছেড়েছ, তোমাকে এই ত্রিপুরার মানুষ তোমাকে প্যারাশুট দিয়ে এই ত্রিপুরার মাটির থেকে ফেলে দেবে তোমাকে, আমি হুঁশিয়ারি দিয়ে দিতে চাই। কারণ কি, যে সন্ত্রাস, আমি এমন সন্ত্রাস আর কখনো দেখি না ত্রিপুরার মাটিতে। আপনি যান চন্ডপুর স্কুলে, হাই স্কুলে গিয়ে দেখুন, টাটা চন্ডপুরের সমস্ত ভোটার ইয়ে করেছে, কর্মচারীরা স্লো ভাবে ভোট নিচ্ছেন, ভোটার জমাইত হয়েছে। তারা তো বলছে তারা রেজিস্টার খাতা নাকি নিয়ে দেওয়া হয়েছে শাসক দলের, এই বিষয়ে কি বলবেন? এটা তো মিথ্যা, আমাদের আট নম্বরের প্রার্থীর উপর তারা মিথ্যা অভিযোগ তুলছে, আমাদের প্রার্থীকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখে যান ভোটাররা কিভাবে প্রতিবাদ করছে, এটা আমাদের কথা নয়, ভোটারদের কথা, এটা ভোটারদের কথা, আমাদের কথা নয়। এই যে আমার ইলেকশন এজেন্ট, ওর নাম খোকন দেব ভোলা, ওকে প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে, অমানসিকভাবে মারধর করা হয়েছে, টেনে হিঁচড়ে নিয়ে মেরেছে আমাকে, বলছিল মারবো, আমি বলছি মার দেখি কতটুকু সাহস, তারপর আমাকে ওরা টাচ করেনি, কিন্তু আমার রেজিস্টার খাতা নিয়ে নিয়েছে। এটা কি বিশ্বাসযোগ্য যে শাসক দলের রেজিস্টার খাতা কেউ তুলে নিয়ে যাবে, যেখানে আমরা অনেক কষ্টে, আমরা কোনো একজন বের করতে পারছি না অনেক কষ্টে, সেখানে আমাদের দল এসে ইলেকশন রেজিস্টার তুলে নিয়ে যাবে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? পুলিশের ভূমিকা নক্কারজনক, ভিন্ন।